বিরোধী দলের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের, সেটি হচ্ছে অবশ্য অনেক দেরিতে বুঝেছেন, এবং ব্যাপারটা এইরকম যে আন্তর্জাতিক শক্তি নীতির উপর ডিপেন্ড করে লাভ নেই। প্রত্যেকের কাছ থেকে 15,000 টাকা সব মিলিয়ে নিয়ে হয়তো পিকনিক করতে আগে চলে গেলেন, কাউকে ভোট দিলেন না, নৈতিক ভাবে ভোটার নিচে দিকে ঠিক থাকলেন যে কাউকে দিলেন না, এরকম পরিস্থিতিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। ভোট প্রদানের এই যে হার, এটা কমে যাচ্ছে কেন? এটা প্রার্থী যদি এক ভোটও বেশি পান অন্য সকল প্রার্থীর তুলনায় তাকে জয়যুক্ত ঘোষণা করা, তার ফলে যিনি আসলে জয়লাভ করছেন এই প্রক্রিয়া, তিনি যদি চূড়ান্ত বিচারে যান দেখবেন ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে তিনি জয়লাভ করছেন। স্যাংশন বিষয়টা নিয়ে বাংলাদেশে কেউ যদি আলোচনা করে থাকেন, সবচেয়ে বেশি আলোচনা আমি করেছি গত প্রায় 2 বছর ধরে, এবং এই বিষয়ে কিঞ্চিত পড়াশোনাও করেছি, এবং এই স্যাংশন বিষয়ে গ্লোবাল এক্সপার্ট হচ্ছেন রিচার্ড ডেফিউ। তিনি আমাদের দেশে এসেছিলেন মার্কিন সরকারের অ্যান্টি করাপশন যে ড্রাইভ তার গ্লোবাল কোঅর্ডিনেটর তিনি, এবং রিচার্ড ডেফিউ গ্রন্থ রচনা করেছেন, সেটির শিরোনাম হচ্ছে আর্ট অফ স্যাংশনস। সেখানে বেসিক্যালি ইরানের যে কেস স্টাডি সেটা তিনি তুলে ধরেছিলেন, এবং সেটা থেকে প্রচুর ইনফারেন্স ড্র করার সুযোগ আছে ফর এলসওয়্যার। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ক্যানভাসের খেলায় ব্যাপৃত, বাংলাদেশ হচ্ছে এই বড় ক্যানভাসের একটি অংশ। সুতরাং একটা পলিসি ডিকটাম তারা যেটা নিয়ে পার্সু করছে সেটা আপনার গভীরভাবে বুঝবার এবং বিচ্ছিন্ন ভাবে দেখবার সুযোগ নেই। আমাদের বাংলাদেশ হচ্ছে লার্জার যে ক্যানভাস তার একটি অংশ মাত্র, সুতরাং সেইভাবে বিষয়টাকে দেখতে হবে। অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে ব্রহ্মদেশ পর্যন্ত যে বিশাল ক্যানভাস তার একটি অংশ হচ্ছে বাংলাদেশ, এবং আমরা জাতিগতভাবে আমাদের যে কালচারটা সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড জিও রেসপেক্ট আমরা অ্যাডহক একটা স্টাইলে কাজ করে অভ্যস্ত। অবস্থা বুঝে ব্যবস্থা, যখন কাটা তখন দেখা যাবে, তারপরে আপনার এনিথিং অ্যান্ড এনি ওয়ান ইজ ম্যানেজেবল ইন দ্য ওয়ার্ল্ড, এইরকমের একটা মাইন্ডসেট নিয়ে আমরা চলাফেরা করে অভ্যস্ত। তো ফলে আমরা কখনো উদ্বেল হয়ে যাই, কখনো উত্তেজিত হয়ে যাই, আবার কখনো খুব আপনার আত্মতৃপ্তির ঢেকুর তুলি। এখন উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি, আমি মনে করি যে আমার এখানে 2 সহ আলোচক তারা দুজনই উইল বিয়ার মি আউট। আমি একাডেমিক একটা পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছি, নাথিং পার্সোনাল, এবং সেই সঙ্গে কারো ইডিওলজিক্যাল বেসিস নিয়েও আমার কোনো হ্যাংওভার নেই। তো যেটি বলছি সেটি হচ্ছে এই যে বর্তমানে আপনার যে প্রতিতি জন্মেছে আমাদের মাঠের বিরোধী দলের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের, সেটি হচ্ছে অবশ্য অনেক দেরিতে বুঝেছেন, এবং ব্যাপারটা এরকম যে আন্তর্জাতিক শক্তি নীতির উপর ডিপেন্ড করে লাভ নেই। এই রিয়েলাইজেশন 2 বছর আগে যদি তাদের আসতো তাহলে তারা হাত পা গুটিয়ে নির্বাচন বর্জন করে কিংবা নির্বাচন থেকে। শুধু কি বিএনপি নির্ভর ছিল, আওয়ামী লীগ কি নির্ভর ছিল না? আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসলো, কিভাবে আমি বাক্যটা শেষ করে নেই, সেটা হচ্ছে আপনি যদি আরো পেছনে চলে যান আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসলো সেটা লম্বা আলোচনার বিষয়, আপনার এই স্বল্প পরিসরে আলোচনা শেষ করা যাবে না। বর্তমানে যে অবস্থাটি আছে, মানে আওয়ামী লীগ নির্বিঘ্নে 14, 18 এবং 24 এর এই যে বৈতরণী পার করতে সক্ষম হলো, সেটা ডেফিনেটলি তাদের যারা অ্যাডভার্সারি তাদের যথেষ্ট অবদান আছে এখানে, এটা স্বীকার করতেই হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই হোয়াট দ্য প্রবলেম ইজ। এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে উইথ ডিউ রেসপেক্ট একটু পিছপা ছিলেন বিএনপি সমর্থক বা নেতৃবৃন্দ তারা। তো ফলে সবগুলো ডিম আপনার ওই মার্কিন ঝুড়িতে রাখার কারণে একটাও হ্যাচ করেনি, এবং এর ফলে এই অবস্থাটা হয়েছে। এটা যত তাড়াতাড়ি তারা রিয়েলাইজ করতে পারবেন বা পেরেছেন তত কিন্তু তারা তাদের রণনীতি এবং রণকৌশল সঠিক খাতে প্রবাহিত করতে সক্ষম হবেন। একদিনে তো আজকে এই জায়গাটায় এসে আমরা উপনীত হইনি, ইটস এ লং রান প্রসেস। আপনার একটা সময় যখন পপুলার ইউনিভার্সাল
অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের উপর ভিত্তি করে ভোটাধিকার চালুর প্রক্রিয়া শুরু হলো, আমি কোট অ্যান্ড কোট বলছি, মানে পাকিস্তান আন্দোলনের শেষ দিকে স্লোগানটা ছিল এইরকম, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে ব্লাবলা। তো এই যে হাত মে গুড়ি বিড়ি, বিড়িটা ছিল উপঢোকনের অংশ, মুখ মে পান, পানটাও কিন্তু, পান আর বিড়ি দিলে একজন লোকের মন জয় করা যেত। সেই জায়গাটা থেকে ক্রমে কিন্তু নগদ, মানে নট ইন কাইন্ড বাট ইন ক্যাশ, এই প্রবণতাটা শুরু হয়েছে। এটা ডিউ রেসপেক্ট ঠাকুর মহোদয় এবং মনির ভাই দুজনই, তারা দুজন রাজনীতি করেন, তাদেরকে এগুলো ফেস করতে হয় বাস্তবে। একজন এলাকাবাসী তারা এক্সপেক্ট করেন যে তার বিপদে আপদে ধার দেওয়ার নামে হোক, কিংবা কন্যার বা পুত্রের খৎনা কিংবা কন্যার বিবাহ হোক, তাদের কিন্তু পাশে দাঁড়াতে হয়, এবং সেটা ওনারা কোথেকে দেবেন এই বিষয়টা কিন্তু কখনো মাথায় তারা নেন না। তাদের এক্সপেকটেশনটা হলো এরকম, এটা জেনারেল সেন্টিমেন্ট। এখন কি করবেন, দিন দিনে এই জায়গাটা এসে এখন কোথাও কোথাও আমরা স্টাডি করে দেখেছি একটা ভোট 5,000 টাকা দিয়ে এনশিওর করতে হবে, তাও এনশিওর করা যায় না। তিনজন প্রার্থী 5,000 টাকা দিলেন, প্রত্যেক কাছে 15,000 টাকা সব মিলিয়ে নিয়ে হয়তো পিকনিক করতে আগে চলে গেলেন, কাউকেই ভোট দিলেন না, নৈতিকভাবে ভোটার নিজে দিকে ঠিক থাকলেন যে কাউকেই দিলেন না। এরকম পরিস্থিতিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। ভোট প্রদানের এই যে হার, এটা কমে যাচ্ছে কেন, এটা অন্যতম কারণ হচ্ছে নগদ নারায়ণের অনুপস্থিতি। আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না পাওয়ার কারণে তারা টার্ন আউট করছেন না বা টার্ন আউট করছেন না। এই রিয়ালিটিটা যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে একটা মরিচিকার পেছনে ছুটছি, এমনটাই মনে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পদ্ধতিতে আমরা নির্বাচন করছি, এই পদ্ধতিগত সংস্কার এর ব্যাপারে ন্যূনতম মাথা ঘামায়নি বিএনপি যখন ক্ষমতায় ছিল। তারা এটা বেনিফিট পেয়েছে, কারণ একজন প্রার্থী যদি এক ভোটও বেশি পান অন্য সকল প্রার্থীর তুলনায়, তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়। তার ফলে যিনি আসলে জয়লাভ করছেন এই প্রক্রিয়া, তিনি যদি চূড়ান্ত বিচারে যান, দেখবেন ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে তিনি জয়লাভ করছেন, এবং বাকি যারা ভোট দিলেন না তাকে, পরাজিত প্রার্থীদের ভোট দিয়েছেন তাদের ভোট যদি একত্র করেন, দেখবেন তিনি আসলে মাইনরিটিকে রিপ্রেজেন্ট করছেন, মেজরিটিকে না। এখন আমি যদি বিএনপির জায়গায় থাকতাম, আমি যেটা করতাম এই বিষয়টার উপরে জোর দিতাম এবং পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতাম। অর্থাৎ বিশ্বের 80টির মতো দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা জন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কিংবা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বিরাজমান আছে, এবং অনেক দেশে থ্রেশহোল্ড আছে এরকম যে ন্যূনতম 50% ভোট পেতে হবে, তা না হলে আবার ইলেকশন করতে হবে। এবং এটা যদি বারবার যতক্ষণ না হচ্ছে পরিপূরণ এই টার্গেটটা, ততক্ষণ পর্যন্ত এটা করেই যেতে হবে। এই রকমের পদ্ধতিগত সংস্কারের জন্য যদি চেষ্টা করতেন, আমার ধারণা আওয়ামী লীগ এই ব্যাপারে খুব একটা দ্বিমত করতো বলে আমার মনে হয় না। আসলে ওই জায়গাটায় নজরটা ফেরাতে হবে, আর তাহলে এই অবস্থাটা হবে না যে আপনি টাকা দিলে ভোট দিতে যাবেন না হলে যাবেন না, বা কোন একটা জিনিসের প্রতিশ্রুতি যে মসজিদ বানিয়ে দেবেন কিংবা মাদ্রাসা বানিয়ে দেবেন কিংবা স্কুল বানিয়ে দেবেন, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু আদায় করতে পছন্দ করেন লোকজন, এলাকাবাসী, নির্বাচনের আগে এটা যেই প্রার্থী হন না কেন, এই ধরনের কথাবার্তা কিন্তু বলতে হয়। এবং এই রিয়েলিটি গুলো যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পদ্ধতিগত পরিবর্তন যতক্ষণ আমরা না নিয়ে আসছি, এই অবস্থা কিন্তু চলতেই থাকবে। ধন্যবাদ।